জঙ্গল থেকে রাস্তা ভুল করে চলে এসেছে বোধহয়। আরো নিজেও খুব ভয় পেয়ে আছে। আপনি সানসিটি ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করুন, ওরা ওকে আটকে ধরে জঙ্গলে ছেড়ে দেবে। R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে। আমার নাম ডক্টর ডুঙ্গা, সান সিটিকে লুট করে বানাবো মুড়ি ঠোঙা। চুরি করাতে PhD করেছি আর ধন সম্পদ সিন্ধুকে ভরেছি। হুই হুই হুর। আচ্ছা আচ্ছা, কোবরা সব ডায়মন্ড চুরি করে নিয়েছে। কি বললে তোমরা? কোবরা সব ডায়মন্ড চুরি করে নিয়েছে? কোবরা চুরি করেছে? সর্ষের মধ্যে ভূত আর ভূতের মধ্যে সর্ষে, তাতে সর্ষে ফুলের কি যায় আসে? ধর্মটাকে মোড়ের মাথায় দেখবো কি করে পালিয়ে বাঁচে। মানে ঝটপট স্যার বলতে চাইছেন, কোবরা যদি চুরি করে থাকে সেটাকে নিশ্চয়ই কোনো সাপুড়ে ট্রেনিং দিয়েছে। সায়েন্স সিটির সব কটা সাপুড়েকে ধরে ফেলি, তাদেরই মধ্যে কেউ একজন হবে। আইডিয়াটা মন্দ নয়। এখন আমি যাব চটপট আর সাপুড়েদের ধরে আনবো পটপট। ঝটপট আঙ্কেল, এই চুরির বিষয়ে ঝালমালে জোশনায় দুফোঁটা কলের জল মিশিয়ে এখনই আসছে। হ্যাঁ ঝটপট স্যার, এক্ষুনি সানসিটির সব কটা সাপুড়িকে ধরে আনবে। কিন্তু চুরি তো কোবরা না। কিকু, এসো এসো, তুমি শুনেছো নিশ্চয়ই কোবরা নাকি চুরি করেছে। আজকাল কোবরাদেরও না জানি কিরকম ভীমরতি হয়েছে। আমাদের সময় সাপেরা তো এরকম করতো না বাবা। মেয়ার আঙ্কেল, গয়নাগুলো কোনো কোবরা চুরি করেনি। কোবরার মতন দেখতে কয়েকটা ছোট ছোট রিমোট কন্ট্রোল গাড়ি এটা করেছে। গয়নার দোকানের CCTV-তে সব দেখা গেছে। আর ডিটেকটিভ ঝটপট সাপুড়েদের ধরতে চলে গেছে। হ্যাঁ, একবার তো আমি একটা অ্যানাকোন্ডাকে তুড়ি মেরে ছোট্ট কোবরা বানিয়ে দিয়েছিলাম। আমি ভাবলাম বোধহয় এটা সেই কোবরাটাই হবে। আপনি অ্যানাকোন্ডাকে তুড়ি মেরে ছোট সাপ বানিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মিথ্যে বললে আমার মুখে মশা ঢুকে যাক। আউ, মশা মশা, বের বের বলছি, বের বের হ।
তাহলে এখনই চোরটাকে কে ধরবে কি কো বলো? এই ছোট কারগুলো ছোটখাটো জিনিসই চুরি করতে পারে, আর সবথেকে ছোট অথচ সবথেকে দামি জিনিস হলো হীরে, ডায়মন্ডস। আমার মনে হচ্ছে এরপর ওর ডায়মন্ডই চুরি করবে। আমাদের ডায়মন্ড মার্কেটে আরো নজর রাখতে হবে। আমার মনে হয় এই কারগুলো আবার ওখানে নিশ্চয়ই আসবে। কিকো, তোমার পুরো বিশ্বাস আছে যে ওই ছোট কার কোবরাটা এখানে আসবে? হ্যাঁ টুইঙ্কল। আচ্ছা একটা কথা বলো, ধরো তোমার ছোট পার্সের মধ্যে করে কোনো দামি জিনিস তোমায় নিয়ে যেতে হলে তুমি কি নিয়ে যাবে? এক কথায় হীরে। তুমি হীরে নিয়ে যাও, আমি শশা নিয়ে এসেছি। এত ছোট কারে সব থেকে দামি জিনিস যে নিয়ে যাওয়া যায় তা হলো হীরে। আর সানসিটির সব থেকে দামি হীরে এই বাজারেই রয়েছে। টনি বস, আমরা এখানে কেন এসেছি? ওই কোবরা চোরটাকে ধরতে। আসলে প্রত্যেকবার কিকো ফেমাস হয়ে যায়, এইবার আমি ফেমাস হয়ে দেখাবো। তুমি কোবরাটাকে ধরবে? অবশ্যই, আমি ওটাকে ধরে ওটার টাই বানিয়ে গলায় পরে। কোবরা বাঁচাও মা! টনি বস, তুমি তো প্লাস্টিকের সাপ দেখে ভয় পেয়ে গেলে। ভয় টনি বসের লোম খাড়া, প্লাস্টিকের সাপে আতারাম খাঁচা ছাড়া। দেখবি আমার কত শক্তি। তো বল টনির ঘুষি মানে? যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সুপার স্পিডো কার। এই ছোট কারগুলো চুরি করার জন্য ইউজ করা হচ্ছে। আমাদের এগুলোকে আর এগুলোকে যে কন্ট্রোল করছে তাকে ধরতে হবে। এগুলো ইউজ করে চুরি করছে, আমরা তার অবস্থা টাইট করে দেবো। সুপার স্পিডো, অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 142। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 142। সানসিটির রক্ষাকর্তা কিকো, তুমি আমার কারগুলোর নাগাল কিছুতেই পাবে না। এভাবে তো কারগুলো উধাও হয়ে যাবে, আর আমরা এগুলোর কন্ট্রোলারকে কখনো ধরতে পারবো না। হ্যাঁ বেডি, এই গাড়িগুলো সরিয়ে বেরোতে বেরোতে না জানি কোবরা কার কত দূরে চলে যাবে। একটাই উপায় আছে, ফর্মুলা নাম্বার 577, কিন্তু তার জন্য আমাকে বাইরে বেরোতে হবে। ওকে কিগো, অ্যাপ্লাইং ফর্মুলা নাম্বার 577। গো সুপার স্পিডো, আমি দৌড়ে দৌড়ে তোমার সাথে আসছি।
ডক্টর ডুঙ্গা, নামটা আমার বেশ। আজ করে দেবো আমি কি করে খেলা শেষ। আমার নাম ডক্টর ডুঙ্গা, সান সিটিকে লুট করে বানাবো মুড়ির ঠোঙা, চুরি করাতে পিএইচডি করেছি, আর কি কোকে জব্দ করেছি, হুই হুই হুর। কিকোকে ধরেছি, এবার সুপার স্পিডের পালা, এটাই আমার পথের সব থেকে বড় কাঁটা, একবার দুটোকে ঘোল খাওয়াতে পারলেই পুরো সান সিটি আমার হয়ে যাবে। এই ছোট গাড়িতে পরিণত হয়ে আমার ক্ষমতাও কমে গেছে, ব্যাস একবার এদের ডেরায় পৌঁছই, তারপর নিজের অরিজিনাল ফর্মে এসে এদের দেখে নেব। আমি জানি এত ছোট হওয়ার পর সুপার স্পিডের পাওয়ারও কমে গেছে, আর আমার কারগুলোতেও প্রচুর পাওয়ার রয়েছে। এ তো আচ্ছা বিপদ হলো দেখছি, আমি ফুল পাওয়ার ইউজ করেও নিজেকে ছাড়াতে পারছি না। কি গো এখানে নেই, না হলে ও নিশ্চয়ই কোনো না কোনো উপায় বার করতো। এখন একটাই উপায় আছে, ফর্মুলা নাম্বার 578 অ্যাপ্লাই করে আবার নিজের সাইজে ফিরে আসি। ফর্মুলা নাম্বার 578 এমন একটা ফর্মুলা যা অ্যাপ্লাই করে আমি হয়ে যাব আগের মতো। একই ঝামেলায় ফেসে গেলি সুপার স্পিডও, কি কর কমান্ড ছাড়া তো অরিজিনাল সাইজে ফিরে আসাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। এরকম হলে তো আমি এই শয়তানগুলোর খপরে পড়ে যাব। এখন তো শুধু আমাকে কি কই বাঁচাতে পারবে এই ঝামেলা থেকে। আমার নাম ডক্টর ডুঙ্গা, সান সিটিকে লুট করে বানাবো মুড়ির ঠোঙা, আর কেউ আমায় আটকাতে পারবে না, তুমিও না কিকো, কারণ আমি চুরি করাতে পিএইচডি করেছি। দেখুন ডক্টর ডুঙ্গা, চুরি করাটা খুব রং কাজ, আপনি চুরির জিনিসগুলো ফিরিয়ে দিয়ে রাইট কাজ করুন। আমি ভাবছি আরো কিছু চুরি করে আর একটু রং কাজ করে নি, তারপর রিটায়ার হয়ে সেই কাজ করব যা আমি ভালোবাসি। কি চুরি? আমি জানি কিকো, তুমি কমান্ড দিলে সুপার স্পিডও নিজের অরিজিনাল সাইজে ফিরে আসবে আর আমাকে নাকানি চোবানি খাওয়াবে, কিন্তু আমি তার ব্যবস্থাও করেছি।
সুপার স্পিডো অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 578 অলরাইট ডুড অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 578 আমি চুরি করাতে পিএইচডি করেছি ঘাস কেটে বেড়াইনি খাঁচাটা আনব্রেকেবল মেটাল দিয়ে তৈরি এর থেকে রেডিয়েশন বেরোচ্ছে এটা ভেঙে বেরোনো কোনো চারটিখানি কথা নয় আমার নাম ডক্টর ডুঙ্গা সান সিটিকে লুট করে বানাবো মুড়ির ঠোঙা এখন আমি আমার প্রতিটি কারে বম ফিট করে দিচ্ছি এতক্ষণ তোমরা ছোট ছোট কার দিয়ে বানানো সাপ দেখেছো এখন ছোট আর বড় কারের অ্যানাকন্ডা দেখবে শুধু তুমি আর সুপার স্পিডোই আমার কাজ পণ্ড করতে পারতে কিন্তু এখন তোমাদের খেলা শেষ হতে চলল ডক্টর ডুঙ্গা লুট করে বানাবো মুড়ির ঠোঙা সুপার স্পিডো এই খাঁচাটা খুবই স্ট্রং তুমি এটা ভাঙতে পারবে না কিন্তু একটা জিনিসকে এই খাঁচাটা আটকাতে পারবে না কি থেমে যাকে গতি R7 এ ঢুকে পড়ুক সুপার স্পিডো কার যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সুপার স্পিডো কার সুপার স্পিডো এই বমটা ফাটলো বলে আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে পালানোর সময় নেই বাড়ি কিকো এই বমটা আমার ডিকির ভেতর রাখো না ডু ইট কিকো ট্রাস্ট মি তুমি তুমি ঠিক আছো তো সুপার স্পিডো আমি একদম ঠিক আছি কিকো এটা তো আমি এক্ষুনি রিপেয়ার করে নেব যে কেউ সানসিটির ক্ষতি করতে চাইবে আমরা তাকে আচ্ছা করে ধোলাই দেব ডক্টর ডুঙ্গা আমি আসছি প্রতিশোধ নিতে এতক্ষণ তো সানসিটি শুধু কোবরার বিষ দেখেছে এখন ওরা দেখবে প্রলয় Dong, dong goes the alarm. Let's make sure that there's no harm. The snake cast must be fake. Let's go, Kiko, raise the stakes. Whoever is the big bad boss, let's make sure that he's at loss. If you want, come get some. Better get ready. Amar naam Dr. Dunga. San City ke loot kore banabo muri thonga. Chol amar giant cobra. Dekha tor power. Palao, shabash che palao. No! এই যে দাদা ও দিদিরা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার নাম ডক্টর ডুঙ্গা সান সিটিকে লুট করে বানাবো মুড়ি ঠোঙা চুরি করাতে পিএইচডি করেছি চুপ করে চুরি হতে দেখো আর সেফ থাকো যতক্ষণ আমার জায়ান্ট কোবরার পেট ভরা থাকবে কারুর কোনো ক্ষতি করবে না শুধু নিজেদের গয়না টাকা পয়সা পার্স ওর মুখে ফেলে দাও চলে এসেছি বাহবা না দিয়ে পারছি না কিকো আমি তো ভেবেছিলাম তুমি এতক্ষণে স্বর্গে চলে গেছো তখন যাওনি তো এখন যাবে সুপার স্পিডো যদি এখানে ডক্টর ডুঙ্গার সাথে লড়াই করি তাহলে বাকি লোকেদের ক্ষতি হতে পারে আমাদের কোনোভাবে ওকে শহরের বাইরে নিয়ে যেতে হবে কিন্তু সেটা আমরা কি করে করব কি ফর্মুলা নাম্বার 489 অ্যাপ্লাই করে
ओके किको, एक्टिवेटिंग फॉर्मूला नंबर 489। एक ही डॉक्टर डुंगा, आपने ये मोटा ओलोश कोबरा टाके नहीं आमदे शते टॉकर नहीं देशे चेन, ताहोले तो पूरा सेंसिटिव सामने आप टाके गो हरा हरते होंगे। তোমারা তো বড় আস্পর্ধা, সব থেকে আগে তোমাকে জব্দ করছি, সান সিটিকে তো পরে লুটে নেব। কি ব্যাপার, তোমার দু টাকার গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল নাকি অ্যানাকোন্ডাকে ভয় পেয়ে সারেন্ডার করছো? ভয় তো আপনার পাওয়া উচিত ডক্টর ডুঙ্গা, আপনি তো বারুদের স্তূপের উপর বসে আছেন। তার মানে? মানে আপনি আমাদের উপর কার বম ছুড়লে আমরা ফর্মুলা নাম্বার 313 অ্যাপ্লাই করব। ঠিক আছে, যা ফর্মুলা অ্যাপ্লাই করার করে নাও, তুমি কিন্তু এখন বাঁচতে পারবে না। আমি হলাম ডক্টর ডুঙ্গা। সুপার স্পিডো, অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 313। অলরাইট ডুড, অ্যাপ্লাইং ফর্মুলা নাম্বার 313। ডক্টর ডুঙ্গা, এটাই হলো ফর্মুলা নাম্বার 313। এখন এই বমটা ফাটবে আর তার সাথে ফাটবে বাকি সমস্ত বম। না, তাহলে তো আমি মরে যাব। আমি মরতে চাই না। আমি অনেক কষ্ট করে চুরি করাতে পিএইচডি করেছি, আমাকে বাঁচাও। আপনাকে বাঁচানোর একটাই উপায় আছে। ডক্টর ডুঙ্গা, চুরি করাতে তো পিএইচডি করেছিস তুই, তাই না? এখন তাহলে জেলে কেজিতে ভর্তি হ। সলভ করে দিয়েছি, এরা হলো সানসিটির সব সাপুড়েরা, আর আমাকে জিজ্ঞাসা না করে সানসিটিতে হাওয়াও বয় না, গাছের পাতাও নড়ে না। এবার বলো, লাল ঘাসে হলুদ ফুল ফুটিয়ে মোষের গায়ে চুন হলুদ কে লাগালো? আসলে ঝটপট আঙ্কেল জিজ্ঞেস করছেন যে জয়ের গান কে গাইবে।